বেতন নিয়ে বড় ঘোষণা করলেন সুপ্রিম কোর্ট। আপনি যদি কোনো সংস্থায় কর্মরত থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য, কারণ এবার থেকে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী বেতন পাবেন। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে রাজ্যের এবং দেশের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেলের একটা ভিডিও আপনার মিস না হয়। তো চলুন বেতন নিয়ে সুপ্রিম কোর্ট ঠিক কী ঘোষণা করেছেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। বন্ধুরা, খবরটা ডেলি হ্যান্ড থেকে কালেক্ট করে আপনাদেরকে দেখানো হচ্ছে। ডেটটা দেখুন 4 ফেব্রুয়ারি 2020, অর্থাৎ এটা কিন্তু আজকের খবর। বন্ধুরা, এখানে এমনটাই উল্লেখ করা হয়েছে, দেশের আর্থিক অনটনের মধ্যেই পেশ হয়েছে 2020-21 অর্থবর্ষের বাজেট। আর সেই বাজেট ঘোষণার মধ্যেই দেশের কর্মসংস্থানে ঐতিহাসিক রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত রায় ঘোষণা করে সাফ জানিয়ে দিয়েছে, কোনো সংস্থায় কর্মরত কর্মীর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দিতে হবে এবার বেতন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কোনো সংস্থায় কর্মরত রয়েছেন তাহলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু আপনি এবার থেকে বেতন পাবেন। শীর্ষ আদালত জানিয়েছে, কোনো সংস্থায় কর্মীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক হলে তিনি কমপক্ষে 19,572 টাকা মাসিক বেতনের দাবিদার। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কোনো সংস্থায় কর্মরত রয়েছেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি বিএ পাস, অর্থাৎ আপনি যদি স্নাতক হন, তাহলে কিন্তু আপনি 19,572 টাকা দাবিদার, অর্থাৎ আপনি কিন্তু এই বেতনটা পাবেন। শুধু তাই নয়, শীর্ষ আদালত এটাও সাফ জানিয়ে দিয়েছেন, প্রশিক্ষণহীন কর্মীদের জন্য বেতন ক্রম হবে 15,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি প্রশিক্ষণহীন হন তাহলে অবশ্যই আপনার বেতন 15,000 টাকা। অল্প প্রশিক্ষিত শ্রমিকদের জন্য 16,341 টাকা। আপনি যদি কিছুটা হলেও প্রশিক্ষিত হন তাহলে আপনার 16,341 টাকা বেতন হবে, এবং আপনি যদি প্রশিক্ষিত হন তাহলে আপনার বেতন 17,991 টাকা হবে। এখানে আরও উল্লেখ করা হয়েছে, বেতন সংক্রান্ত এই নির্দেশ শুধুমাত্র কারিগরি কর্মীদের জন্যই কার্যকর নয়, এই তালিকায় রয়েছে বিভিন্ন অফিসে খাতা কলমে কাজ করা কর্মচারীদের নামও। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র যারা কারিগরি কর্মী রয়েছেন তাদের জন্যই নয়, যারা বিভিন্ন অফিসে খাতা কলমে কাজ করছেন তারাও কিন্তু এই বেতনের দাবিদার, অর্থাৎ তারাও কিন্তু এই বেতন এবার থেকে পেতে পারেন। এখানে আরও উল্লেখ করা হয়েছে, দশম শ্রেণী উত্তীর্ণ নয় এমন কর্মচারীদের বেতন প্রায় 16,500 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কোনো সংস্থায় কর্মরত রয়েছেন, আপনি যদি দশম শ্রেণী উত্তীর্ণ না হন, অর্থাৎ আপনি যদি সর্বনিম্ন 8 পাস হন, তাহলে আপনার বেতন কিন্তু 16,500 টাকা হবে। এবং এখানে আরও উল্লেখ করা হয়েছে, দশম শ্রেণী উত্তীর্ণ কিন্তু স্নাতক নন। আপনি কোনো সংস্থায় কর্মরত আছেন, আপনি দশম শ্রেণী উত্তীর্ণ কিন্তু আপনি স্নাতক নন, অর্থাৎ আপনি দশম শ্রেণী কিংবা আপনি এইচএস, আপনি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস, তাহলে কিন্তু আপনার বেতন ন্যূনতম 18,000 টাকা হতে পারে। এখানে আরও উল্লেখ করা হয়েছে, বেতন ধার্য করার জন্য সমস্ত বেসরকারি সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বন্ধুরা, এখানে পরিষ্কার কথা উল্লেখ করা রয়েছে, এই যে বেতন, সেই বেতনটা ধার্য করার জন্য সমস্ত বেসরকারি সংস্থা, অর্থাৎ যে সমস্ত কর্মচারী বেসরকারি সংস্থায় কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এখানে কিন্তু সরকারি সংস্থার জন্য কিছুই উল্লেখ করা হয়নি। বন্ধুরা, এখানে আরও উল্লেখ করা রয়েছে, কর্মচারীদের বেতন সংক্রান্ত সুপ্রিম কোর্টের এই নির্দেশনামা দিল্লি সরকারের প্রশাসনিক অঞ্চলস্থিত সমস্ত অফিস ও নিয়োগকারী সংস্থা সকলের জন্য এই নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, দিল্লি সরকারের প্রশাসনিক অঞ্চলস্থিত যে সমস্ত নিয়োগকারী সংস্থা বা অফিস রয়েছেন বেসরকারি, সেখানেই কিন্তু এই নিয়মটা কার্যকর হবে। দিল্লি ব্যতীত দেশের অন্য কোথাও এই নিয়ম কার্যকর হবে কি না সে বিষয়ে কিন্তু কিছুই উল্লেখ করা হয়নি, শুধুমাত্র দিল্লির জন্যই উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, আপনি যদি বেসরকারি সংস্থায় কর্মরত থাকেন এবং আপনি যদি স্নাতক পাস হন, তাহলে আপনার বেতন কিন্তু 19,572 টাকা হতে পারে। আপনি যদি প্রশিক্ষিত হন তাহলে আপনার বেতন 17,991 টাকা হবে। আপনি যদি অল্প প্রশিক্ষিত হন তাহলে 16,341 টাকা, এবং আপনি যদি প্রশিক্ষিত না হন তাহলে আপনার বেতন 15,000 টাকা হতে পারে। এখানে আরও উল্লেখ করা হয়েছে, আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন বা উচ্চ মাধ্যমিক পাস, তাহলে আপনার বেতন 18,000 টাকা
হবে, কিংবা আপনি যদি অষ্টম শ্রেণী পাস হন তাহলে আপনার বেতন 16,500 টাকা হতে পারে। শুধুমাত্র যারা বেসরকারি সংস্থায় কর্মরত রয়েছেন তাদের জন্য বলা হয়েছে, সরকারি সংস্থায় কর্মরত তাদের জন্য কিন্তু কিছুই বলা হয়নি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করে ভিডিওটা সমস্ত সরকারি বেসরকারি সহ সমস্ত কর্মচারীদের মধ্যে শেয়ার করে সকলকে ব্যাপারটা অবগত করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিও নিয়ে এই চ্যানেলেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।